guys, welcome back to my YouTube channel. Welcome back new another blog, another video. Almost 3 থেকে 4 দিন হয়ে গেছে ভিডিও বানাইনি, কেননা বৃষ্টি পড়ছিল, চারিদিকে খুব ক্লাউডি ওয়েদার আছে, আর 3 থেকে 4 দিন বৃষ্টি থামার নাম নেই, ভালোই বৃষ্টি হচ্ছে। যখনই ভাবি যে ভিডিও বানাবো তো তখনই বৃষ্টি, বৃষ্টি হতে হতে তো আজকে দুপুর থেকে একটু কম আছে বৃষ্টি, তো সেই জন্যই ভাবলাম যে ভিডিও বানানো যাক, শুরু করা যাক, ভিডিও বানানো বলতে শুরু করা যাক, ভিডিও শুরু করলে শেষ এক সময় না এক সময় হবেই। তো ভিডিও শুরু করার উদ্দেশ্য নিয়ে আজকে এখন এলাম ছাদে, ছাদে এসে তো ভিডিও শ্যুট করব। আগে একটা কাজ আছে, যেটা হচ্ছে একটা মিউজিক ভিডিও শ্যুট করব, মানে এক গিটার কভার ওটা একটু শ্যুট করব। তো গাইস, গানের শ্যুটটা শেষ, যেটা বলছিলাম যে গানের শ্যুট আছে ওটা কভার করবো, তো ওটা শ্যুট শেষ। জানি না কেমন হয়েছে, সেটা তো এডিট করার পরেই বোঝা যাবে। এডিট করা বলতে মানে হেডফোনে যখন শুনবো তখনই বুঝতে পারবো, এখন জানি না কেমন হয়েছে, করলাম নিজের মতো করে, জানি না কেমন লাগবে। যাই হোক, হয়তো এর পরের যে ভিডিওটা আছে ওটাতে আমি গানের কভার দিতে পারি। তো তার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, আর করে বেল আইকনটি প্রেস করে অল রে ক্লিক করে দেবেন, যাতে নোটিফিকেশান ঢুকবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। তো এটাই বলা ছিল, তো গানের শ্যুট শেষ। এখন ছাদে আছি, শ্যুট কমপ্লিট, এখন যাবো নিচে। আজকে শ্যুট করা যাবে না হয়তো, কেননা খুব ক্লাউডি, হয়তো আবার বৃষ্টি হবে, বৃষ্টি থামলো কিছুক্ষণে, আর সারাদিন বৃষ্টি পড়ছে, দুপুরে একটু থামলো, তো ভাবছিলাম যে শ্যুট করব, কিন্তু আবার বৃষ্টি হবে মনে হচ্ছে, কেননা খুব ক্লাউডি হয়ে গেছে। আর যদি হাওয়া থাকতো আকাশে অল্প, কিংবা ক্লাউডগুলো চলতো, মানে মেঘগুলো ভেসে যেত, তাহলে আমি টাইমলেস নিতে পারতাম, কিন্তু এখনও টাইমলেসও নেওয়া যাবে না। তো গাইস, এটা হচ্ছে টি শার্ট, একটা ভাইয়ের জন্য অর্ডার করছি, কালকে দেওয়ার কথা ছিল তো কালকে দেয়নি, আজকে দিয়ে গেল, বেবকুপ থেকে অর্ডার করেছি। দেখুন এর মধ্যে অ্যাড্রেস আছে, যাই হোক অ্যাড্রেস দেখলাম, আপনি বাড়িতে গিয়ে আনবক্সিং করছি। তো গাইস, ফাইনালি আনবক্স করে ফেলেছি যেটা অর্ডার দিয়েছিলাম বেবকুফ থেকে, বেবকুফের সেই টি শার্টটা। বেবকুফের টি শার্টের কোয়ালিটি সম্বন্ধে কিছু বলতে হবে না, কোয়ালিটি সুপার্ব, আর এটা হচ্ছে এস সাইজের, তো বেশ ভালো। আর প্রত্যেকবার বেবকুফ থেকে যখন কিছু অর্ডার করি, প্রত্যেকবার কিছু না কিছু গিফট দেয়, আর এটা হলো সেই গিফট, এটা কিছু না, জাস্ট একটা চুম্বক আছে পিছনে, তো লোহার সাথে লেগে যায়। গাইস, সেদিনকে বৃষ্টি হচ্ছিলো, তো একটু শ্যুট করলাম, কিন্তু আবার রাতের থেকে আবার পুরো বৃষ্টি শুরু হয়ে গেছিলো, দুদিন শ্যুট করতে পারিনি, তো এটা শ্যুট করছি দুদিন পরে। আর এখন আমি আছি আমাদের ন্যাশনাল হাইওয়ের পাশে, যেটা হচ্ছে পূর্ণিয়া টু শিলিগুড়ি ন্যাশনাল হাইওয়ে আছে ওখানে, আর আমি যাচ্ছি মার্কেটে, কয়েকটা একটা দরকারি কাজ আছে, সেখানে যাচ্ছি মার্কেটে, মার্কেট থেকে এসে কথা বলছি। এখন আমি চলে এসেছি মার্কেটের ভিতরে, এখন যাচ্ছি ভিতরে।
তো গাইস, আমাদের যা কেনাকাটা ছিল সব শেষ, এখন যাচ্ছি বাড়িতে। হাইওয়ে থেকে একটু ভিতরে রাস্তা, এটা তো চলে এলাম, এখানে রাস্তার পাশে দাঁড়ালাম। আমার এই শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আর একটা জিনিস, পরবর্তী ভিডিও হলো একটা আমার যে ব্লগে দেখতে পেয়েছেন, যেটা হচ্ছে গান শ্যুট করেছিলাম, তো সেই কভারটা আসতে চলেছে পরবর্তী ভিডিও, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।